পথকুকুরদের খাবার দেবায় উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের উপর হামলার অভিযোগ উঠল। কাকিনাড়ার মাদ্রাল এলাকার বাসিন্দা এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথকুকুরদের খেতে দেন। অভিযোগ, গতকাল পথকুকুরদের খাবার দেবার সময় তাকে মারধর করেন এক প্রতিবেশী। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ উঠেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে। গতকাল পথকুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পথকুকুরদের খাবার দেবায় উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের উপর হামলার অভিযোগ উঠল। কাকিনাড়ার মাদ্রাল এলাকার বাসিন্দা এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথকুকুরদের খেতে দেন। অভিযোগ, গতকাল পথকুকুরদের খাবার দেবার সময় তাকে মারধর করেন এক প্রতিবেশী। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ উঠেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে। গতকাল পথকুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পথকুকুরদের খাবার দেবায় উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের উপর হামলার অভিযোগ উঠল। কাকিনাড়ার মাদ্রাল এলাকার বাসিন্দা এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথকুকুরদের খেতে দেন। অভিযোগ, গতকাল পথকুকুরদের খাবার দেবার সময় তাকে মারধর করেন এক প্রতিবেশী। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ উঠেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে। গতকাল পথকুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পথকুকুরদের খাবার দেবায় উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের উপর হামলার অভিযোগ উঠল। কাকিনাড়ার মাদ্রাল এলাকার বাসিন্দা এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথকুকুরদের খেতে দেন। অভিযোগ, গতকাল পথকুকুরদের খাবার দেবার সময় তাকে মারধর করেন এক প্রতিবেশী। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ উঠেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে। গতকাল পথকুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। খাও খাও এটা তো দাদা খাও।